গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও এখন অনেকটাই ভালো আছি আর এটা হচ্ছে সোমবার সকালবেলার ভিডিও সোমবার সকালবেলা দেখো ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন ছটা এখন সাড়ে ছটা পৌন সাতটা সাড়ে ছটা পৌনে সাতটা হবে দেখো একটু জল নিয়েছি বাবুর যে ফ্লাস্কটা আছে স্টিলের ফ্লাস্কটা ওতে একটু গরম জল ঢেলে খাপ মানে ফ্লাক্সের ঢাকনাটায় ঢেলে একটু ওই জলটা আমি একটু খাই সকালবেলা যাতে শরীরটা একটু গরম থাকে সকালবেলা ঘুমতে কুটে দেখো দেখো জলটা খাওয়া হয়ে গেল তারপর টুপিটা খুলে দিলাম ঘরের যেহেতু রয়েছি এখন চুলচুল একটু আঁচড়ে নেবো যেহেতু বাবু এখন ঘুমোচ্ছে দেখলে মশাইটা টাঙানো রয়েছে সেই জন্যে আর তারপর নিচে যাবো কাজকর্ম করতে সেই জন্যে একটু গরম জল খেয়ে শরীরে একটু এনার্জি মানে ঠান্ডা ঠান্ডাটা যাতে দূর করলাম এবার কাজকর্ম করতে থাকলে আর ঠান্ডাটা মনে হয় না যে ঠান্ডা লাগছে বলে যেহেতু বাবু এখন ঘুমোচ্ছে সেই জন্য না লাগে এগুলো কাজকর্ম আমার কাজকর্মগুলো পরে হয় আমি আমারগুলো পরে করি ও উঠে বললে ওকে আগে নিয়ে কাজকর্মগুলো ওর কাজগুলো সারি মানে ধরো ছেলে ঘুমতে ঘুরলে ওকে একটু টাইম দেওয়া তারপরে বিছানাটা গুছানো ওকে একটু রেডি করা জামা প্যান্ট ঠিক করে সোয়েটার ঠিকঠাক করে পরিয়ে দেওয়া মোজা টোজা পরিয়ে দেওয়া কিন্তু মোজার তো পড়লেও রাখেই না আর কি পরিয়ে দে রাখবো বলো তোকে সেই জন্যে আর জানো তো ফোনটা এতটাই ডিস্টার্ব করছিল বললাম না আমি সেরকম ফোনটা ফোনটা প্রবলেম হচ্ছে ট্রাইপডটা প্রবলেম হচ্ছে এইভাবে কি আর ইউটিউবে ভিডিও দেয়া যায় তাহলে আর কী হবে বলো না তো যাই হোক বেশি দূর শ্যুট করতে পারিনি আজকের ভিডিওটা অল্প কিছুটাই শ্যুট করেছিলাম দেখো জুলটু নাচরা নিবারে ও যেহেতু ঘুমোচ্ছে সেই জন্য ড্রেসিং টেবিল সামনের দিকটা মুছে পরিষ্কার করে নিচ্ছি নোংরাগুলো মানে ধুলোগুলো একটু ডাস্ট করে নিচ্ছি ধুলোগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ এই সামনেটায় সব সময় বেশিরভাগ টাইমটাও এইখানটায় কাটায় দেখো যে বালতিটা বার করে নিলাম ফ্লাক্সটা রাখলাম ওই বালতিটা নিচে নিয়ে যাব ফ্লাক্সটাও তোমাকে নিচে নিয়ে যেতে হবে সেই জন্য ওতে রেখে দিলাম ওইটা সময় নিয়ে চলে যাবো আর বালতিটার ভিতরে বাবুর কাঁথা বা জামা প্যান্ট যেগুলো ভেজায় বা যেগুলো ছেড়ে চেঞ্জ করে দিই সেগুলোতে রেখেছি রেখেছে ওটা নিয়ে নিচে চলে যাব আর এই দেখো ওখানে ওই খেলনাগুলো সব ফেলে দিয়েছিল সেই খেলনাগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে রাখছি তারপরেই মাদুরি টাদুরি তুলে গুছোতে হবে এ করতে হবে অনেক কাজকর্ম রয়েছে দেখা আপাতত বালতিটা বাইরে রাখলাম কারণ ঝাঁট দেবো বা পরিষ্কার করবো ঘরটা সেই জন্যে দেখো ঝাড়ুটা আনতে গেলাম ওই পাশেই আমার ঝাড়ু রাখা থাকে ওখান থেকে নিয়ে এসে আর বাবু ঘুমোচ্ছে বলে কোনো জানালার পর্দাগুলো খুলিনি শুধু ওই এই সাইডে ব্যাক সাইডে একটা পর্দা খুলেছিলাম দেখো হলে মানে পিছনের দিকে খাটের একদম উল্টো দিকে দরজার পাশেই এই দিকের পর্দাটাই যে শুধু খুলেছে আর কোনো দিকে পর্দা খুলিনি খাটের দিকে তো পর্দা খুলিনি ও যেহেতু ঘুম হচ্ছে এখনও তো এই কদিন হলো ওই সকালবেলা ঘুমোচ্ছে আবার কখন কখন আমার সঙ্গে ছটার সময় উঠে পড়ে কখন কি করে তার ঠিক থাকে না এই দেখো তার খানিকটা পরেই দেখো আমাকে বিশাল মানে ঝাড়ুট দেওয়াটাও কমপ্লিট করতে দেয়নি আমাকে তারপরেও উঠে পড়েছিলো তা ও উঠে পড়তে ওকে একটু টিভি চালিয়ে আগে একটু টাইম দিলাম একটু তারপরে সোয়েটার জ্যাকে উপরের হাইনেক মতনটা পরাই ছিল ওকে প্যান্টটা পরিয়ে দিলাম দিয়ে টিভিটা চালিয়ে দিলাম মুখ টুকগুলো একটু জল হাত করে মুছিয়ে দিয়ে চুলটু আঁচটা দিয়ে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছে আর এই যে কুলারের উপরে এই যে কুলারটির উপরে বালিশগুলো আমার থাকে যে কাঁথাটাগুলো আগে বিছিয়ে দিতাম তোমাদের দাদাভাইকে নিচে শোয়ানোর জন্য সেগুলো ওখানে থাকে আর দেখো একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছে আর এই যে বড় কম্বলটাও এখানে রয়েছে এই আমার বিয়ের কম্বল সেখান থেকে আনা এই কম্বলটা বাবাই দিয়েছিল সেখান থেকে বাবা বলতে কি আমার গিফট একটা দেওয়ার কথা ছিল তো কম্বলটা হচ্ছে আমার ছোটো বৌদি বাবা গিফট করেছিল আমাকে বিয়ের উপহার হিসেবে তো সেটাই নিয়ে আসা হয়েছে আর দেখো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছে আর আমি এ পাশে কাজগুলো কর্ম কাজকর্মগুলো সেরে নিচ্ছি আর আজকে সেরকম খুব একটা ভিডিও বানাতে পারিনি সোমবারের ভিডিও এইটুখানি সকালবেলা তোলা ছিল জাস্ট আর তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ফ্ল্যাটের যে কাজকর্মগুলো টুকিটাকি হয়েছে সেই কাজকর্মগুলোই শেয়ার করবো চলো ভিডিওটা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলো প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়ে ভিডিওটা কেমন লাগলো আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দিয়ে আমার পাশে বেল আইকনটা টিপ বাঁচিয়ে দাও যাতে আমার সমস্ত রকমের ভিডিও যায় ভিডিও দিই না কেন সব ভিডিও যেন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যায় তো চলো আমি কাজকর্মগুলো সেরে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে মঙ্গলবার দিনের ভিডিও এটা আমাদের বাথরুমের সামনের দিকটা এখানে এই এরিয়াটায় বেসিন বসবে হাত মুখ ধোয়ার যে বেসিনটা এখানে এই টাইলস এই গোটা দেয়ালটাই টাইলসটা লাগিয়ে দেব লাগিয়ে দেয় দেখো মিস্ত্রি কাজ করছে আমি এখানে এসে দেখছি আর এই যে বাইরের ব্যালকনিটা এখানে একটা কল দিয়েছে ব্যালকনিটা তো সেই জন্য ব্যালকনিটা দুটো সাইডে ছোট্ট করে একটু টাইলস দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে এই ব্যাক সাইডটা আমরা কোনো কিছু করব না টাইলস বা রং দেওয়াটা ঠিক নয় কিন্তু টাইলসটা দিচ্ছি এই কারণেই কারণ এটা প্রোমোটার এখানে বাইরে প্রোমোটারই দেবে তো যাক আমরা দিচ্ছি এই কারণেই কারণ ওখানটায় হচ্ছে জল কল যেহেতু রয়েছে সেই জন্যে ওখানে দিয়েছি টাইলসটা যাতে সুবিধা হয় ওখানে ইউজ করতে দেখো এখানের এটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখানে ও একটু সাদা হোয়াইট সিমেন্ট দিয়ে দিচ্ছে ওর উপরে ওই দেখো কী রকম লাগছে বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানিও এখানে এরিয়াটা কেমন লাগছে দেখতে দেখছো এখানটা পুরো এই সাইডটা সাইডটা এ করে দিয়েছি টাইলস দিয়ে দিয়েছি আর তারই উল্টো দিকে আমার এখানে কিচেন ক্যাবিনেটটা হবে বা কিচেন এরিয়াটা হবে দেখো অনেকটা বড় জায়গা রয়েছে আমি এখানে ভবিষ্যতে মানে ধরো আমি এখানে আসার পর তোমাদেরকে যদি কোনো রান্নার ভিডিও দিই আমার কোনো প্রবলেম হবে না কারণ এখানে অনেকটা এরিয়া আছে ট্রাইপট রেখে ভালোভাবে তোমাদের জন্য ভিডিও দিতে পারবো তো সেটাই খুব ইচ্ছে আছে যার জন্য এখানটা লং করেছি এখানটায় হাফ করে দেওয়ার কথা ছিল ওদের আমি এখানটা লং করিয়েছি যাতে কিচেন এরিয়াটা আমার এখানটা অনেকটা বড় হওয়াকে দেখো এখান থেকে কিচেন এরিয়া থেকে ওখান থেকে বাথরুমের ব্যাক সাইডে ওইখানটা কেমন লাগছে ওই যে ওই সাইডের রুমটা আমার আর এই সামনের দিকে রুমটা আমার শাশুড়ি মায়ের হবে আর দেখো ওই দিকটায় সাদা রঙের একটা টাইলস বসিয়েছি আর এই ধারে দেখো এরকম ইট কাঁথুনির মতন টাইলস বসিয়েছি আর ওই পরে এটা পুরোই আবার লুকটা পুরো চেঞ্জ হয়ে যাবে আমার এটা পছন্দ হয়নি ওখানে সাদা টাইলসটা যার জন্য আবার পুরোটাই দেখো এই এরকম হয়েছে লাস্ট তো ফ্ল্যাটে টুকিটাকি কাজ হয়ে গেল এখনও অনেক কাজকর্ম রয়েছে তো বিন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানো আজকের ভিডিওটা এতটুকুই পরে আবার নেক্সট দিন দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সঙ্গে চলতে